হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং থ্রু এরর্স। আমরা আবার একটা ইংরেজি বাক্য দেখব এবং সেখানটাতে ভুল খুঁজে বের করার চেষ্টা করব, এবং তার মাধ্যমে আমরা ইংরেজির খুব ইম্পর্টেন্ট কয়েকটা রুল শিখে ফেলার চেষ্টা করবো। সো আজকে যে বাক্যটা সেটা এখন আমাদেরকে মেজাবিন পড়ে শোনাবে। মেজাবিন, ইয়েস, ওকে। Because they had spent too many time considering the new contract, the students lost the opportunity to lease the apartment. এই বাক্যটাও কিন্তু অনেক কমপ্লিকেটেড। আমরা সবসময় কমপ্লিকেটেড বাক্য নিয়ে কেন কাজ করি? কারণ কমপ্লিকেটেড বাক্যের মধ্যে কিন্তু অনেক জটিল জটিল সমস্যা লুকিয়ে থাকে, অনেক ভুল লুকিয়ে থাকে, যে ভুলগুলো আমরা অনেক বেশি করি। সো আমরা একটু কঠিন বাক্য থেকে কিন্তু শেখার চেষ্টা করছি। সো কোথায় ভুল থাকতে পারে? বিকজ এ ভুল থাকতে পারে, টু মেনি তে ভুল থাকতে পারে, কনসিডারিং এ ভুল থাকতে পারে, নাকি লস দি অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট, এইটাতে ভুল থাকতে পারে? তোমরা সবাই এটা গেস করবার চেষ্টা করো, বলবার চেষ্টা করো যে আসলে কোথায় ভুলটা হয়েছে। যদি চিন্তা করার সময় লাগে তাহলে পজ করো, আমরা কিন্তু সরাসরি আনসারে চলে যাচ্ছি। এইখানটাতে আসলে আমাদের সমস্যা ঠিক কোথায় হচ্ছে মেসাবি? আচ্ছা, এই বাক্যটায় অনেকগুলো জায়গায় কিন্তু মানুষের কনফিউশন হতে পারে, যে বিকজ দি একটা সেন্টেন্স এভাবে করে শুরু হয়ে গেল, বা মাঝখানে কনসিডারিং কোথা থেকে চলে আসলো। এই কনসিডারিং এর আগে তো কোনো ধরনের কোনো অক্সিলারি ভার্ব নেই, অনেক ধরনের কনফিউশন থাকতে পারে। কিন্তু যেই পার্টটা নিয়ে আমরা কোনো মতেই কনফিউজ হতে পারবো না, সেই ভুলটা কিন্তু খুবই অবভিয়াস। সেটা হচ্ছে গিয়ে কি, আমি কি বলে দিব সাকিব? অ্যাবসলিউটলি, প্লিজ। ওকে, টাইম কথাটার আগে যখন দেখি আমরা টু মেনি লেখা, টাইমের আগে কিন্তু কখনোই টু মেনি বসতে পারে না। কেন? কারণ টাইম কিন্তু একটা নন কাউন্টেবল নাউন, অর্থাৎ এটা কিন্তু গণনা করা যায় না, রাইট? অ্যাবসলিউটলি। সো আমাদের এখানটাতে যে ভুলটা আছে সেটা হচ্ছে টু মেনি। টু মেনিটা কখনোই আমরা ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতে হবে টু মাচ। কারণ আমরা যখন নন কাউন্টেবল নাউন ব্যবহার করি তখন আমরা মেনি ব্যবহার না করে মাচ ব্যবহার করি। সো আমাদেরকে এর জন্য কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন এক্স্যাক্টলি কি সেটা সম্পর্কে একটু রাফ ধারণা থাকতে হবে। আমরা এই ছোট্ট একটা স্লাইড যদি দেখি, এখানটাতে কয়েকটা কাউন্টেবল নাউন আর নন কাউন্টেবল নাউনের উদাহরণ আছে। সো নন কাউন্টেবল নাউনের মধ্যে আমরা যত লিকুইড জিনিস দেখি, যত গুড়া জিনিস দেখি, যত পাউডার টাইপ জিনিস দেখি, সেটা সবই কিন্তু নন কাউন্টেবল নাউন। তুমি কি একটা চাল খেতে পারো বা একটা চিনি খেতে পারো? তা কিন্তু পারো না। এবং একটা তেল খেতে পারো বা এক ফোঁটা বা একটা মধু খেতে পারো, একটা দুধ খেতে পারো? মোটেই না। সো এই প্রত্যেকটাই কিন্তু পরিমাপ করে খেতে হয় এবং এটা একটা দুইটা হয় না। সো এইটা এখানটাতে আমরা এক্স্যাক্টলি, সাকিব, আমি একটু অ্যাড করতে পারি? এখানটাতে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা হচ্ছে যে নন কাউন্টেবল যত নাউন আছে সেগুলোকে কিন্তু আমরা মাপার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় একটা পরিমাপের একক ব্যবহার করি। যেই সকল জিনিসকে বোঝানোর জন্য একটা পরিমাপের একক লাগে, যেমন ML বা লিটার, মিলিলিটার বা লিটার প্রয়োজন হয় লিকুইড কে বোঝানোর জন্য, বা চাল বা গমের কথা আমরা যখন বলি তখন কিন্তু গ্রাম বা কেজি ব্যবহার করি। এই একক গুলো আমরা কেন ব্যবহার করি? যাতে কিনা আমরা সেই জিনিসগুলোকে মেজার করতে পারি, কারণ এগুলো ছাড়া কিন্তু মেজার করার আর কোনো ওয়ে নাই। তুমি বলতে পারো একটা অ্যাপেল বা একটা অরেঞ্জ, তুমি কি কখনো বলতে পারো যে একটা চাল? বলতে পারবে না। একটা চাল যেহেতু কখনো বলা যায় না, তাই আমাদেরকে এক বস্তা চালের পরিমাণটা বোঝানোর জন্য সবসময় একটা এককের প্রয়োজন হয়। এগুলোই কিন্তু নন কাউন্টেবল নাউনের একটা বৈশিষ্ট্য। সো নন কাউন্টেবল নাউনের এই গুড়া বা তরল পদার্থ ছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং নন কাউন্টেবল নাউন আছে, যেগুলো আমরা সাধারণত চিন্তা করি না যে এগুলো নন কাউন্টেবল নাউন। যেমন মানি বা সোপ বা ইউটেন্সিল, ফুড, মিট, ফার্নিচার, এগুলো আমরা চিন্তা করি না যে এগুলো নন কাউন্টেবল নাউন। তো এগুলো আসলে নন কাউন্টেবল নাউন। আরো কিছু ইন্টারেস্টিং উদাহরণ যদি আমরা দেখি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইনফরমেশন, পলিটিক্স, ইকোনমিক্স, হোমওয়ার্ক, নিউজ, অ্যাডভার্টাইজমেন্ট, মানি, টাইম, টাইমও কিন্তু নন কাউন্টেবল নাউন। আমরা একটু আগে যেটা দেখছিলাম যে টু মেনি টাইম বলা হচ্ছিল, তাকে ভুল হয়ে গিয়েছিল, সেটা টু মাচ টাইম হবে। কিন্তু মেজ, আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলতে চাই, আমরা যখন টাইম দিয়ে সময় বোঝাতে চাই তখন আমরা টু মাচ টাইম ব্যবহার করি, কিন্তু টাইম দিয়ে কিন্তু কখনো কখনো বারও বোঝানো হয়। আমি যদি তোমাকে বলি হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু ইংল্যান্ড, তখন তুমি আমাকে বলবে আই হ্যাভ বিন টু ইংল্যান্ড টু টাইমস। ক্ষেত্রে আমরা টাইম দিয়ে আসলে সময় বোঝাচ্ছি না, কয়বার এইটা আমরা বোঝাচ্ছি। তখন কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার তুমি ঘুরে ফেলতে পারছো, তাই সেটা কাউন্টেবল নাউন হয়ে যাবে। এবং এই কারণটা তখন আমরা ওই টু মেনি টাইমস, ইউ হ্যাভ বিন টু ইংল্যান্ড টু মেনি টাইমস, ওইটা তখন আমরা বলতে পারবো। সো টাইম মানে সবসময় কিন্তু সময় না, কখনো কখনো বারও বোঝায়। সো আমরা রাইট আনসারটা একটু দেখি, মেজাবিন, রাইট আনসারটা আমাদের একটু বলে দাও। Because they had spent
too much time considering the new contract. The students lost the opportunity to lease the apartment. Absolutely. So, এখন থেকে non-countable noun এর আগে আমরা কখনোই many ব্যবহার করব না, ব্যবহার করব much. Thank you for watching.